আচ্ছা আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মেইনলি ট্রানজিয়েন্ট অ্যান্ড সিকুলার ইকুলিবিয়াম মানে মোস্টলি ধরো একটা রেডিও অ্যাক্টিভ ডিস সিরিজ যেখান থেকে মনে করো এ ভেঙে বি বি ভেঙে সি সি থেকে মনে করো ডি এবং সো ওয়ান এই সিরিজটা একটানা চলতে থাকছে এবং সেখানে মনে করো ডিজ ইনটিগ্রেশন কনস্ট্যান্টগুলো হলো কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর অ্যান্ড সো ওয়ান এভাবে চলবে একটানা তাহলে এখন এখানে এই যে এই নিউক্লিয়াইটা আছে সেটাকে আমি কী বলবো সেটাকে আমরা বলব প্যারেন্ট নিউক্লিয়াই কেন প্যারেন্ট কারণ এখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে তাহলে এই বি যে নিউক্লিয়াইটা আছে সেটাকে কী বলবো তাহলে সেটাকে আমরা বলবো ডটার নিউক্লিয়াই যেহেতু এখানে আমরা নিউক্লিয়াই নিয়ে কাজ হচ্ছে তাই এটাকে আমরা বলছি এ কে আমরা বলবো প্যারেন্ট আর কে তাহলে আমরা কী বলবো ডটা নিউক্লিয়াই এখন ধরো টি কলস টু জিরো তাহলে যখন রিয়াকশানটা শুরু হয়নি মানে এ এখনও ডিজ স্টার্ট করেনি তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এ টোটাল নাম্বার অফ অ্যাটমসটাকে আমি ধরতে পারি এন ওয়ান জিরো বিএডটা ধরছি এন টু জিরো সি সিমিলারলি ধরছি এন থ্রি জিরো ডি এডটা ধরছি আমরা এন ফোর জিরো অ্যান্ড বাট টি কলস্টু টি টিতে তাহলে কি হবে কারণ কিছুটা পড়ি মনে মনে করো এ ডিজ হবে সেখান থেকে বি তৈরি হবে বি ডিজনটিগ্রেট হবে সি তৈরি হবে সি ডিজ ইনটিগ্রেট হবে ডি তৈরি হবে এরমভাবে তো যাবে তাহলে মনে করো টি অ্যাট টি কলসু টি মানে অ্যাট টাইম টিতে এর মনে করো টোটাল নাম্বার অফ আইটমস হচ্ছে এন ওয়ান বি এর মনে করো এন টু সি এর মনে করো এন থ্রি ডি এর মনে করো এন ফোর এখন টি কলস টু জিরোতে তাহলে টি কলস টু জিরোতে মনে করো তখন তার মানে কি তখন রিয়াকশানটা শুরুই হয়নি ডিজ শুরু হয়নি তাহলে তখন ম্যাক্সিমাম কোনটা থাকবে এটাই শুধুমাত্র পড়ে থাকবে বি সি ডি এগুলো তো তৈরি হয়নি তার মানে আমরা কি বলতে পারি যে এন ওয়ানটা কখনোই জিরো হবে না কিন্তু এন টু এন থ্রি এন ফোর এগুলো কিন্তু সবই জিরো হয়ে যাবে কারণ তখন ডিজ শুরুই হয়নি তার মানে বি ডি এগুলো তো তৈরিই হয়নি তাহলে এন টু এন থ্রি এন ফোর at t equals to 0 এগুলো 0 হবে তাহলে এবারে আমরা দেখব যে b কি রকম ভাবে ফরমেশন হচ্ছে তাহলে এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে রেট অফ ফরমেশন অফ b তাহলে রেট অফ ফরমেশন অফ b মানে কি হবে অ্যাজ পার রেট আমরা কি লিখতে পারি ডি এন টু ডিটি লিখবো কেন কারণ টি ইক টু টি টাইমে দেখো নাম্বার অফ অ্যাটম যদি আমরা বলি বি সেটা হচ্ছে এন টু আছে তাহলে ডি এন টু ডিটি হবে টু তাহলে আমরা কি লিখতে পারি কতটা পরিমাণ বি তৈরি হচ্ছে এ থেকে তাহলে সেটা হবে আমার কে ওয়ান এন ওয়ান মাইনাস কি হবে কতটা বি ভেঙে সি তৈরি করছে তাহলে কে টু এন টু আমি এটা আর বলছি দেখো তাহলে রেড ল অ্যাস পার রেড ল কি হবে ডি এন টু ডি টি কারণ টিস টু টিতে অবসর এন টু এখন ডি এন টু ডিটি হবে যে কতটা পরিমাণ বি তৈরি হচ্ছে এ থেকে তাহলে সেটা হচ্ছে কে ওয়ান এন ওয়ান কে ওয়ান আর এন ওয়ান হবে কারণ টি কলস টু ডি এটা হচ্ছে এন ওয়ান মাইনাস কি হবে কতটা বি ভেঙে বা সি তৈরি করছে তাহলে হবে কে টু ইন টু বি এর তখনকার হচ্ছে তাহলে আমার এটা আছে তাহলে এটা এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন বার করতে পারি যে এটা কি এটা তো রেডিও অ্যাক্টিভ মানে ফার্স্ট অর্ডার রিয়াকশান তাহলে এর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে এন ওয়ান মানে কী হবে এন ওয়ান মানেই হয়ে যাবে আমার এন ওয়ান জিরো ইন টু ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি এটা তো আমরা জানি মাইনাস কী লিখবো মাইনাস লিখবো নর্মাল কে টু এন টু কারণ এন টু ইকুয়ালস টু আমরা এখনও পর্যন্ত জানি না এবার আমরা ধীরে ধীরে এটাকে বার করতে মানে বার করবো

মাইনাস তাহলে কি হবে আমার কে টু ইন্টু এন টু ইন্টু ই দেখো এটা আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আমি ডান দিকের যে ফ্র্যাকশানটা আছে মানে ডান দিকের মানে আমি এটাকে বাঁধি খেয়ে নিয়ে আসছি তাহলে আমার কি আসবে টোটাল রিয়াকশানটা কে টু ইন্টু এন টু ইন্টু ই টু দি পাওয়ার কে টু প্লাস ই টু দি পাওয়ার কে টু টি ইন ডি এন টু কি আসবে আমার কে ওয়ান এন ওয়ান জিরো ইন্টু ই টু দি পাওয়ার কে টু মাইনাস কে ওয়ান টি আমার এটা আসবে এটা আসা মানে আমি এখান থেকে সিমিলারলি আরেকটা একটা ইকুয়েশান নিয়ে আসতে পারি সেটা রকম দেখো এখান থেকে আমি ডিরেক্টলি যেটা লিখতে পারি দেখো এইটা মানেই হচ্ছে পুরো এই ফ্র্যাকশনটা দেখো এটাই আমরা কি করবো বাইপাস করে করব তাহলে কি হবে ডি ডিটি অফ এন টু ইন্টু ইর কেটুটি তার মানে আমার এই ফ্র্যাকশনটা চলে আসবে প্লাস কি হবে আমি প্রথমটা কি করবো এন টুকে কনস্ট্যান্ট লেখে ইটু দিবার কেটু টি কে ডিফারেন্সিয়েশন করছি তারপরে এবার কি হবে ই টু দি পার টু ডিটাকে কনস্ট্যান্ট রেখে আমি এন টু ডিফারেন্সিয়েশন করবো তাহলে আমি এই দুটো টার্ম পাবো টোটাল আমি এই দুটো টার্ম পেয়ে যাবো তাহলে ইকুয়ালস টু আমি লিখে দিতে পারি কে ওয়ান এন ওয়ান জিরো ইন টু তাহলে আমার বাঁ দিকের পাটটা দেখো কী আসবে ডি ডি টি অফ এন টু ইন্টু ইটি দিবার কে টু টি আর ডান দিকে তাহলে আমার কী থাকছে কে ওয়ান এন ওয়ান জিরো ইন্টু ইটি দিবার কে টু মাইনাস কে ওয়ান টি কেন কারণ আমি যদি এটাকে দেখো বাই মানে বাই করি তাহলে কী হবে প্রথমে এন টুকে কনস্ট্যান্ট রেখে ইটি দিবার কে টু টিকে ডিফারেন্সিয়েশন করবো তারপরে পরে ইটু দিবার কে টু টিকে আমি এন টুকে ডিফারেন্সিয়েশন করবো তাহলে আমার কী আসবে এই দুটো টার্মই আমার ফিরে আসবে ওকে তাহলে আমার এইটা এলো এবার এটা আসার পর আমি কি করছি সিম্পল ইন্টিগ্রেশন করছি সিম্পল যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি ফিরে পাবো দেখো বাবো এন টু ইন্টু মাইনাস কে টু টি আর ডান দিকে তাহলে আমি কি পাবো কে ওয়ান ইউ ওয়ান জিরো ইন্টু কে টু মাইনাস ইনসে ওয়ান টি আর কে টু মাইনাস কে ওয়ান হচ্ছে নিচে আসবে প্লাস আমার কনস্ট্যান্ট টার্ম এবারে যদি আমি টি টু জিরো করি তাহলে সেখানে কি হবে এন টুটা তো জিরো এন টু তখন তৈরি তৈরি হয়নি তাহলে সিটাকে আমরা কি বলবো মাইনাস কে ওয়ান ইন ওয়ান জিরো ডিভাইডেড বাই কে টু মাইনাস কে ওয়ান আর তাহলে সেখান থেকে আমি কি পাবো সেখান থেকে একেবারে এন টু ই কোলস ট্রু আমি এই টার্মটা পাবো এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিকিউলার ইকুইবিয়াম অথবা ট্রানজিয়েন্ট ইকুইবিয়াম কি এটা হচ্ছে দুটো ইকুইলিব্রিয়াম এখান থেকে আসবে এবার দেখো সিকুলার ইকুইব্রিয়াম যেটা সেটাকেই আমরা বলি অনেক সময় পারমানেন্ট ইকুইবিয়াম আবার যেটা ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম সেটাকেই আমরা অনেক সময় বলে থাকি সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ইকুইবিয়াম এখন ট্রানজিয়েন্ট ইকুইবিয়ামের কন্ডিশনটা কি সেটা হচ্ছে টি হাফ অফ ওয়ান ইজ গ্রেটার দেন টি হাফ অফ টু অথবা অনেক সময় বলা যেতে পারে যে কে টু গ্রেটার দেন কে ওয়ান মানে কি মানে হচ্ছে ডিজিনটিগ্রেশন কনস্ট্যান্ট অফ প্যারেন্ট নিউক্লিয়াই ইজ লেস দ্যান ডিসটিগ্রেশন কনস্ট্যান্ট অফ ডটা নিউক্লিয়াই মানে প্যারেন্ট নিউক্লিয়াই যে ডিজ কনস্ট্যান্ট সেটা কি তাহলে ডটা নিউক্লিয়াইয়ের থেকে কম তাই যদি হয় তাহলে দেখো কী হবে কন্ডিশনটা তাহলে এন টু ইকস টু কী আসবে কে ওয়ান এন ওয়ান জিরো যেরকম ছিল সেরকমই রইল ডিভাইডেড বাই কে টু মাইনাস কে ওয়ানটাও থাকলো কিন্তু এই যে দুটো টার্ম আছে এই দুটো টার্মের মধ্যে দেখো আমার যেহেতু কে টু গ্রেটার দেন কে ওয়ান কে টুটা তো অনেক বড় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস কে টু টি যেটা আছে এটা তাহলে তাহলে হয়ে যাবে কি থাকবে শুধুমাত্র ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি তাহলে এটা যদি পড়ে থাকে আবার এন ওয়ান জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি মানেই হচ্ছে কে ওয়ান এন ওয়ান তাহলে কে ওয়ান এন ওয়ান ডিভাইডেড বাই কে টু মাইনাস কেউ কে ওয়ান এখান থেকে আমরা যে রেশিওটা পাবো তাহলে এন টু বাই এন ওয়ান টু তাহলে কি পড়ে থাকছে কে ওয়ান বাই কে টু মাইনাস কে ওয়ান তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়ামের লিমিটিং কন্ডিশন এটাকে তাহলে আমরা কি বলতে পারি ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়ামের লিমিটিং কন্ডিশন মানে এই লিমিটিং কন্ডিশনের উপর বেস করে তাহলে আমরা ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়ামটা অ্যাচিভ করতে পারবো তাহলে এই ট্রান্সজেন্ডিকুল আলটিমেট জিনিসটা দেখো কীরকম হচ্ছে এন টু বাই এন ওয়ান মানে বি বাই এর যে রেশিওটা আছে সেটা দেখো কনস্ট্যান্ট মানে কোন সময় যদি এরকম হয়ে থাকে আমরা যে এ টু বি টু সি টু ডি করছি না তাহলে এখানে দেখো কোন সময় যদি এটা এরকম হয়ে থাকে এটা হলো আমার দশ এটা আসছে আমার মনে করো ফর এক্সাম্পল আট তাহলে এক সময় গিয়ে তাহলে এটা কি তৈরি হবে এটা মনে করো চেঞ্জ হয়ে হয়ে গেছে কোনো সময় মনে করো এটা চেঞ্জ হয়ে গেছে পাঁচ এটা মনে করো চেঞ্জ হয়ে গেছে চার তাহলে দেখো আলটিমেট রেশিওটা কিন্তু সেম আছে কিন্তু আলটিমেট কি হচ্ছে অ্যাক্টিভিটি কিন্তু কমে যাচ্ছে কিন্তু রেশিওটা দেখো দশ বাই আট যা পাঁচ বাই চার তাই তাহলে আলটিমেট কি হচ্ছে ট্রানজিয়েন্ট ইকুলেবিয়াম আমার এন টু বাই এন ওয়ান এই যে রেশিওটা মানে বি বাই এর যে রেশিওটা এটা সবসময়ের জন্যই কনস্ট্যান্ট থাকবে কিন্তু টোটাল অ্যাক্টিভিটি কি হবে কমে যাবে এবার আমরা দেখি সিকুলার ইকুইলিব্রিয়ামটা কি সিকুলার ইকুইলিব্রিয়ামে কি হাফ অফ ওয়ানটা এটা হচ্ছে টি টি হাফ হাফ অফ অফ সরি তার মানে বলা বোঝা এখানে বলা হচ্ছে যে ডটার নিউক্লিয়াইয়ের যে ইন ডিসগ্রেশন কনস্ট্যান্ট আছে সেই ডটার নিউক্লিয়াইয়ের ডিস কনস্ট্যান্টটা হচ্ছে প্যারেন্ট নিউক্লিয়াইয়ের ডিস কনস্ট্যান্টের থেকে বহু গুণ বেশি তাহলে বহু গুণ যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা কি করব। এই যে কেটু মাইনাস কে ওয়ানটা আছে এই কেটু মাইনাস কে ওয়ানে যে ডিফারেন্সটা সেটা প্রায় টুর সাথে সমান হবে তাহলে সেক্ষেত্রে আমি এন টু ইক টু কি লিখতে পারি দেখো ওপরে কে ওয়ান এন ওয়ান জিরো এটা যেরকম আছে আছে নিচে তাহলে টুর জায়গায় কেটু মাইনাস কে ওয়ানের জায়গায় আমি ডিরেক্টলি কেটু লিখতে পারি কারণ কেন কারণ টু হচ্ছে ভেরি ভের গ্রেটার দেন কে ওয়ান ইন্টু আমি কি লিখতে পারি ই টু দি দিপার মাইনাস কে ওয়ান টি শুধুমাত্র লিখবো কেন কারণ কে টু এক্ষেত্রেও সেই ভেরি ভেরি গ্রেটার দেন কে ওয়ান তাহলে ইকুয়ালস টু কি হতে পারে টু আমার আসবে কে কেউ এন ওয়ান জিরো ইন্টু মাইনাস কে ওয়ান টি মানেই হচ্ছে এন ওয়ান ডিভাইডেড বাই তাহলে আমার আসবে কি কে টু তাহলে ইকুয়ালস টু আমি কি লিখতে পারি এন টু বাই এন ওয়ান এটা আমার আসবে কে ওয়ান বাই কে টু এটা কি বলা হয় এটাকে বলা হয় সিকুলার ইকুইলিব্রিয়ামের লিমিটিং কন্ডিশন আর এই যে সিকুলিব্রিয়াম ইকুইলিব্রিয়ামটা অ্যাচিভ হচ্ছে এটাকেই বলা হয় পারমানেন্ট ইকুইলিব্রিয়াম

আমার কে টু এন্টু এবার সেটাকে আমরা যদি পুরোপুরি ডিফারেন্সিয়েশনটা করি এবং বাইপাস করি আলটিমেটলি আমরা কি পাবো এইরকম একটা জায়গায় পাবো সেটা হচ্ছে ডিডিটি অব কে ইন ওয়ান জিরো এবার এখান থেকে আমি ফার্দার কি করছি ইন্টিগ্রেশন করছি ইন্টিগ্রেশন করে আমি কনস্ট্যান্টটা আমি বার করবো সেটা কি টি ইকোয়ালস টু জিতে তাহলে আমার কি হবে এন টু ইকোয়ালস টু কি জিরো তার কারণ তখন তো আমার বি তৈরিই হয়নি তাহলে সি ইকোয়ালস টু আমি কি করবো একটা ভ্যালু পাবো সেখান থেকে আমি যদি এটা বসাই তাহলে আমি এন টু ইকালস টু টোটাল এই অংশটা পাবো সেখান থেকে আমি এবারে ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়াম আর সেকুলার ইকুইলিব্রিয়াম বার করছি ট্রানজিয়েন্ট ইকুইলিব্রিয়ামের লিমিটিং কন্ডিশনটা কি যে ডটার নিউক্লিয়ার ডিস কনস্ট্যান্ট প্যারেন নিউক্লিয়ার ডিস কনস্ট্যান্টটা থেকে বেশি ভ্যারাস সিকুলার ইকুইবডিয়ামের কন্ডিশনটা যে একই জিনিস জটা নিউক্লিয়ার ডিস ইনটিগ্রেশন কনস্ট্যান্টটা প্যারেন নিউক্লিয়ার ডিসগ্রেশন কনস্ট্যান্টার থেকে অনেক বেশি ট্রান্সিয়েন্টে শুধুমাত্র বেশি আর সিকুলারিগি অনেকাংশে বেশি এর জন্য কি হচ্ছে ট্রানজিয়েন্টে শুধুমাত্র ই টু মাইনাস কে যেটা আমটা আছে এটাকে আমরা কি ধরে নিচ্ছি জিরো ধরছি ভ্যারাস সিকুলার ইকুইবিয়ামে হচ্ছে মাইনাস যে কেউ ওয়ান আছে এক্ষেত্রে এটাকেও আমরা কে টু মাইনাস ওয়ানটার ক্ষেত্রে শুধুমাত্র নেগলিজিবল যেহেতু তাই কে টু মাইনাস কে ওয়ান অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু কে টু ধরে নিচ্ছি তাহলে দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা লিমিটিং কন্ডিশন আসবে ট্রান্সজেন্ড ইকুইব্রিয়ামের ক্ষেত্রে লিমিটিং কন্ডিশন আসবে এন টু বাই এন ওয়ান ইকল কে ওয়ান বাই কে টু মাইনাস কে ওয়ান এক্ষেত্রে কি হচ্ছে তাহলে টোটাল যে রেশিওটা আছে বি বাই এর সেটা কিন্তু কনস্ট্যান্ট কিন্তু আলটিমেট কি হচ্ছে টোটাল অ্যাক্টিভিটি কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে আর এক্ষেত্রে কি হচ্ছে এন টু বাই এস টু কে ওয়ান বাই কে টু এটাকে বলা হচ্ছে পারমানেন্ট ইকুইলিব্রিয়াম কারণ আলটিমেটলি কি হচ্ছে কে ওয়ান বাই কে টু যখন চলে আসছে এটা অ্যাকচুয়ালি পারমানেন্ট ইকুইবডিয়াম হিসেবে গণ্য করা হচ্ছে এটা ট্রানজিয়েন্ট ইকুইবডিয়াম কে কি বলা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ রেডিও অ্যাক্টিভ ইকুলিব্রিয়াম